কিচেন এন্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিলি সস বা হট চিলি সস রেসিপি। চিলি সসটা সবারই অনেক পছন্দের হয়। বিভিন্ন রকম ভাজা পোড়ার সাথে এই হট চিলি সস খুবই ভালো লাগে। অল্প খরচে অল্প উপকরণে বাসায় তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে হট চিলি সস। হট চিলি সস তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1.25 কেজির মতো লাল পাকা মরিচ নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন লাল টুকটুকে পাকা মরিচ নেওয়ার জন্য, তাহলে সসের কালারটা দেখতে অনেক সুন্দর আসবে। মরিচের গোটা ফেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মরিচগুলো ছোট ছোট করে কেটে নেব। মরিচ সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই মরিচগুলো যদি আগেই ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে আর সস তৈরি করতে তেমন সময় লাগবে না। সবগুলো মরিচ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন যতটা সম্ভব পিচি বাদ দিয়ে প্যানে কেটে নেওয়া মরিচগুলো দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বড় 3 কোয়া রসুন। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এবার মরিচগুলো 15 থেকে 20 মিনিটের মতো মাঝারি আঁচে জাল করে সেদ্ধ করে নেব। 20 থেকে 25 মিনিট পর দেখবেন মরিচগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মরিচগুলোকে ছাঁকনিতে ছেঁকে নেব যাতে এক্সট্রা পানি পড়ে যায়। অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। মরিচগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন মরিচগুলো নিয়ে নিচ্ছি। আর এই যে দেখছেন নিচে মরিচের বিচিগুলো জমে আছে, এগুলো নিব না, এগুলো বাদ দিয়ে দেব। কারণ এই বিচিগুলো দিলে সসের কালারটা ফ্যাকাশে হয়ে যাবে আর অনেক ঝাল হয়ে যাবে। এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই সময় যদি সামান্য পানির দরকার হয় তাহলে পানি দিয়েই ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন প্যানে ব্লেন্ড করা মরিচগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি খুব বেশি মিহি সস চান তাহলে অবশ্যই এই পর্যায়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন একটু সময় জাল করে নেব। এই হট চিলি সসটা আমার ভীষণ প্রিয়। যে কোনো স্ন্যাক্সের সাথে এটা খুব ভালো লাগে। কাপের 1 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারটা আপনারা কতটুকু টক খেতে পছন্দ করবেন তার উপর নির্ভর করে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এই সসটা আমাদের বেশিক্ষণ জাল করতে হবে না, কারণ আমরা আগেই মরিচটা সেদ্ধ করে নিয়েছি। এখন অপেক্ষা করব একটু ঘন হওয়া পর্যন্ত। সসটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে একটু একটু করে সসের ভিতরে দিয়ে দিব। ফ্লাওয়ারটা দিলে সসের ভিতরে যে পানি ছাড়া ভাবটা থাকে সেটা আর থাকবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার পর 1-2 মিনিট জাল দিলেই সসটা রেডি হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।